আমরা সবাই কিছু না কিছু কাজে সবসময় নিজেকে ব্যস্ত রাখি, এটা ঠিক। ব্যস্ততার মধ্যে থাকলে শরীর মন সবই ভালো থাকে। তারপরেও এটা আমরা সবসময় চাই কম সময়ের মধ্যে বেশি কাজ করতে, এবং যেটুকু কাজ করি না কেন সেটা যেন পারফেক্টলি করতে পারি সেটাও কিন্তু ভাবি। আর এটা হয় যে অনেকেই নতুন নতুন বিয়ে করেছে তোমরা যারা, তাদের ক্ষেত্রে কিন্তু এরকম কিছু কিছু টিপস ভিডিও অনেক হেল্পফুল হয়ে উঠবে। আজকে তোমাদের সঙ্গে এরকম কিছু টিপস ভিডিও আমি শেয়ার করব, যা তোমরা নতুন যা গৃহিণী, নতুন নতুন যারা সংসার পেতেছো, তাদের অনেক কাজে লাগবে। হ্যালো এভরিওয়ান, আমি দোলা, আমার এই মাল্টি ফ্লেভার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। সকাল থেকে রাত পর্যন্ত আমরা এই রান্নাঘর সিঙ্কের উপরে যথেষ্ট পরিমাণে কিন্তু আমরা অত্যাচার চালাই। আর এটাও হ্যাঁ, রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে কিন্তু আমরা সিঙ্কটাকে ভালো করে সার্ফ সাবান দিয়ে পরিষ্কার করে রেখে ঘুমোতে যাই। বাট এটা কি আমরা জানি, রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে সিঙ্কটাকে ভালো করে পরিষ্কার করে তারপরে গরম জল ঢাললে সিঙ্কের যে পাইপটা অনেক ক্লিন থাকে। ক্ষেত্রে আমরা কি করতে পারি, রাত্রিবেলা যখন এরকম ঘুমোতে যাবো রান্নাঘরের সিঙ্কটা তো ভালো করে ক্লিন করবোই, তারপরে যেটা করব গরম জল করে নেব, তার মধ্যে বেশ পরিমাণে লবণ দিয়ে দেবো। 2-3 চামচ লবণ দিয়ে গরম জল করে নিয়ে সেই গরম জলটা, আর হ্যাঁ এমন কিছু গরম জল নয়, উষ্ণ গরম জল করে সেটা সিঙ্কে আমি ঢালতে থাকবো। সিঙ্কের পাইপে সারাদিন যত তেল জাতীয় জিনিস যাচ্ছে, অনেক সময় দেখা যায় কোনো খাবার গেলে আর যেহেতু তেল তেলে হয়ে থাকে তো সেক্ষেত্রে কিন্তু আটকে ধরে, আর আটকে ধরার ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় সিঙ্কে পাইপ আটকে যায়, জ্যাম হয়ে থাকে আর জল কিন্তু ওপর দিকে উঠে আসে। আর লবণ দিলে কিন্তু অনেক সময় দেখা যায় যে তেলকাশের জিনিসটা কেটে যায়, বা যে কোনো নোংরা জাতীয় জিনিসকে কিন্তু নরম করতে সাহায্য করে। রাত্রেবেলায় এরকম জল দিয়ে, জলের মধ্যে লবণ দিয়ে রাখবে, সকালবেলা উঠে যখন ট্যাপটা চালাবে তখন পুরো পরিষ্কার হয়ে যাবে তোমার সিঙ্কের পাইপটা, আর সিঙ্কের পাইপটা কখনোই জ্যাম হবে না। আমরা অনেকেই শুনে থাকি, অনেকে মুখেবিন আমাকে একজন কমেন্টও করেছিলে যে কি করে অয়েল কন্টেনারটা ভালো করে ক্লিন করা যায়। আমরা যেহেতু 2-1 দিন বাদে বাদে ক্লিন করতে পারি না, বা দেখা যাচ্ছে একদম মাসের শেষে একবার আমরা ক্লিন করি, আমরা কি করে ক্লিন করতে পারি তোমাদেরকে এর আগে দেখিয়ে দিলাম যে স্টিলের স্ক্রচ ব্রাশ দিয়ে অনেককে দেখেছি ক্লিন করতে, বাট সেরকম কিছু করবে না। উষ্ণ গরম জল করে তার মধ্যে ভিম লিকুইড দিয়ে দাও। আর কি করবে, যে খবরের কাগজ, নর্মাল কোনো কাগজ নয়, খবরের কাগজ অর্থাৎ নিউজ পেপার দিয়ে দেবে। তারপরে এইভাবে মোটামুটি একটা রাত তোমরা রেখে দাও, একটু শেক করে নাও, শেক করে নিয়ে তারপরে একটা রাত তোমরা রেখে দাও। পরের দিন সকালবেলা উঠে তারপরে এটাকে কিন্তু তোমরা ক্লিন করবে, সারা রাত ভিজে থাকবে, তোমরা নিজের চোখে দেখতে পারবে। পরের দিন সকালবেলা উঠে যখন তুমি ওই তেলে কন্টেনারটা ধরবে, ভেতরে সমস্ত খবরের কাগজ কিন্তু একদমই গলে গেছে। আর খবরের কাগজ দেওয়ার কথা আমি কেন বললাম, খুব ভালো ক্লিন হয় সে তো বটেই, আর তোমাদেরকে বলে দেই কেন আমি খবরের কাগজটা দিলাম। খবরের কাগজের মধ্যে যে পেপারমেন্টে থাকে, যে কালিটা থাকে, ওটা কিন্তু এক ধরনের অ্যাসিড, আর এটা কিন্তু খুব একটা ক্ষতি করে না। এই অ্যাসিডটা দিয়ে কিন্তু আমরা ক্লিন করতেই পারি। নর্মাল পেপার দিলে কিন্তু সেক্ষেত্রে ক্লিন হবে না, বা ততটা ক্লিন হবে না যতটা তুমি খবরের কাগজ দিচ্ছ। ওই কালো কালো যে শেডটা, সেটা কিন্তু একমাত্র খবরের কাগজে উঠে যাবে, আর তেল তেলে ব্যাপারটা কিন্তু একদমই থাকবে না। যতটা ওপরে তোমরা তেল তেলে ব্যাপারটা দেখতে পাবে, আর সকালবেলা উঠে দেখবে যে ভেতরে একদম তেল তেলে ব্যাপারটা নেই, পরিষ্কার হয়ে গেছে। আর যদি পারো নরম স্ক্রচ ব্রাশ হোক বা হালকা স্পঞ্জের সাহায্যে তোমরা ক্লিন করে নিতে পারো, তোমরা নিজেই বুঝতে পারবে যে অয়েল কন্টেনার খুব তাড়াতাড়ি এবং খুব ভালোভাবে ক্লিন হয়ে গেছে। আর খবরের কাগজ না দিলে এতটা তাড়াতাড়িও কিন্তু এত ভালো ক্লিন হতো না। আর তারপরে অবশ্যই ভালো করে কড়ার রোদে দিয়ে শুকিয়ে তারপরে তেল ভরবে, দেখবে একদম ঝকঝকে তকতকে হয়ে গেছে। অনেক সময় দেখা যায়, ইভেন আমি আমার চালের ড্রামে আমি দেখেছি, যেখানে আমি চাল রাখি সে ড্রামে বিশেষ করে বর্ষাকালে ছোট ছোট আরশোলা হতে শুরু করে, বা 2-1টা আরশোলা ভেতর চলে গেছে, ব্যাস বেরোতে পারছে না, বা দেখা যায় ছোট ছোট পোকাও হয়ে যাচ্ছে। এটা কিন্তু হয়, বিশেষ করে অনেক চাল এক জায়গায় থাকলে আর অনেক দিন ধরে রেখে দিলে কিন্তু ব্যাপারটা হয়। সেক্ষেত্রে কি করতে পারো, শুকনো লঙ্কা অবশ্যই তার বোটাটা ছাড়াবে না, এবং তার সঙ্গে কয়েকটা গোলমরিচ বা লবঙ্গ, যে কোনো একটা। তো এরকম 2-3 রকম জিনিস, গোলমরিচ লবঙ্গ একসঙ্গে দিতে পারো, দিয়ে চালের মধ্যে রেখে দাও, ব্যাস দেখবে এরকম পোকামাকড় আসবেই না। তোমাদের সাথে এখন যে টিপসটা আমি শেয়ার করব, আশা করছি এই টিপসগুলো ফলো করলে তোমাদের মাসের শেষে একটু হলেও টাকা সঞ্চয় হবেই হবে। এই যে এই ধরনের ছোটোখাটো আমাদের ব্যাগ, কিন্তু শপিং করা ব্যাগ ঘরে থেকেই থাকে। আর অনেক সময় কি হয় যে আমরা আমাদের ডকুমেন্টস হোল্ডার বাজার থেকে কিনে নিয়ে আসি, অনেক সময় না সব সময়ই, কিন্তু আমরা ভাবি না এই শপিং করা ব্যাগ কেটে কিন্তু আমরা ডকুমেন্টস হোল্ডার ঘরেই আমরা তৈরি করে নিতে পারি।
অনেক সময় দেখা যায় যে ডকুমেন্টস আমরা এদিক ওদিকে রাখি, আর এই হোল্ডারের অভাবে দেখা যায় আজ কিনবো কাল কিনবো কেনাই হচ্ছে না। তো সেক্ষেত্রে কি হয়, এদিক ওদিকে রেখে দেয়, আর কোথায় বেরোনোর সময় বা খুব দরকারের সময় ডকুমেন্টসগুলো খুঁজেই পাই না। বাট আজকের পর থেকে আমার মনে হয় এরকমটা হবে না। দেখে নিচ্ছ আশা করি আমি কী করে বানাচ্ছি। এইভাবে তোমরা কিন্তু গ্লুগন ছাড়াই বা কোনো রকম আঠা ছাড়াই কিন্তু ডকুমেন্টস হোল্ডার তোমরা এই শপিং করে ব্যাগ কেটে তৈরি করে নিতে পারো। একদম ইজি প্রসেস, তোমরা দেখে নিলে যে ব্যাগের একটা পার্ট কেটে ট্রায়াঙ্গেল শেপ করে নাও, ব্যাস। তারপরে একটুখানি আঠা দিয়ে যদি মনে হয় যে তোমাদের মানে কাটাটা একটু আঁকাবাঁকা হয়ে গেছে, সেক্ষেত্রে একটু ডেনড্রাইট আঠার সাহায্যে তোমরা লাগিয়ে নিতে পারো বা একটু সেলাইও করে নিতে পারো, নাই বা করলে কোনো ব্যাপার না। ব্যাস এবার একটু গ্লুগান হোক, বা এখানটা আমি যে আমি ফুকটাই ব্যবহার করেছি, তো আমি গ্লুগান আছে, তাই গ্লুগানের সাহায্যে আটকে দিচ্ছি। বাট তোমরা সুতো সাহায্যে আটকে দিতে পারো। দেখো খুব সুন্দর কিন্তু একটা ডকুমেন্ট সোল্ডার হয়ে গেল। এরকম শপিং করে ব্যাগ কেটে কিন্তু তোমরা ঘরে অনেক বেশ কয়েকটা করে তোমরা কিন্তু ডকুমেন্ট সোল্ডার তৈরি করতে পারো। এদিক ওদিক যাওয়ার সময় ব্যাগের মধ্যে ভরে নিয়ে চলে গেলে অনেক সুবিধা হয়। আধার কার্ড, ভোটার কার্ড কি হয় এগুলো মানে কোনো প্যাকেটের মধ্যে নিলে প্যাকেটে যদি মুখের দিকটা খোলা থাকে সেক্ষেত্রে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বাট এভাবে তুমি যদি কোথাও নিয়ে যাও কোনো সময় কিন্তু পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, আর অনেকটা টাকাও কিন্তু আমাদের বেঁচে। ডকুমেন্ট হোল্ডারটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে তৈরি করা যেতে পারে। আশা করছি আজকে পর থেকে তোমরা ডকুমেন্ট হোল্ডার না কিনে ঘরে এভাবে তৈরি করবে। আমাদের সাইড ব্যাগ হোক বা পার্স ব্যাগ হোক, যাই হোক না কেন, আমরা কিন্তু প্রত্যেক দিনই ব্যবহার করি। কি বাজারে কি ঘুরতে যাওয়ার সময় বিশেষ করে এই লেদারের ব্যাগগুলো কি হয় যে আমরা ধুতে পারি না, আর দেখা যায় যে অনেক সময় ভিতরে খাবার নিয়ে যাই, অনেক সময় দেখা যায় এটা ওটা নিয়ে যায়, সেক্ষেত্রে একটা বাজে দুর্গন্ধ বের হয়। আমরা যে ব্যাগগুলো ধুতে পারি তো ধোয়া তো হয়েই যায়, আর যেগুলো ধুতে পারি না তো সেক্ষেত্রে কি করতে পারো, তো এরকম তোমরা শপিং করা ব্যাগ এরকম কেটে নিতে পারো, কিংবা এরকম ট্রান্সপারেন্ট কোনো একটা কাপড় তোমরা নিয়ে নেবে, এর ভিতরে ন্যাপথলিন নিয়ে নেবে। ব্যাস এভাবে ভেতরটায় রেখে তারপরে এরকম সুতো দিয়ে পেঁচিয়ে এবার সেই ন্যাপথলিনটা তোমরা ব্যাগের ভিতরে রেখে দাও। দেখবে ভেতর যে গন্ধটা দুর্গন্ধ যাদের থাকে সব কিছু একদমই অ্যাবজর্ব করে নেবে। হঠাৎ করে তুমি যখন ব্যাগের চেনটা খুলবে আর সেই বাজে দুর্গন্ধ কিন্তু আর পাবে না। আজকের পর থেকে আশা করছি তোমরা এই টিপসটা ফলো করবে। তোমরা সবাই একটা কথা আমাকে বলতেই থাকো, অর্থাৎ কমেন্টস করতেই থাকো, দিদি ডিআইওয়াইটা বেশি করে দেখাবে। তার জন্য চেষ্টা করি প্রত্যেকটা ভিডিওতে না হলেও প্রায় ভিডিওতেই আমি একটা করে ডিআইওয়াই দেখানোর জন্য। এখানটা দেখো কার্টুন আমি চারটে ভাগ করে নিয়ে তারপর আমি এক গ্লুগানের সাহায্যে আটকে নিয়েছিলাম। যদিও ক্লিপসটা ডিভাইস থেকে আবার ডিলিট হয়ে যাওয়াতে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, তারপরেও আমি কি করলাম মাস্কিং টেপের সাহায্যে একটুখানি আটকে নিলাম। এখানটা নিয়ে নিয়েছি পুট্টি পাউডার, অর্থাৎ যে পুট্টি আমাদের ওয়ালে করা হয় সেই পুট্টি পাউডার, তার মধ্যে নিয়ে নিয়েছি জল একটু, আর নিয়ে নিয়েছি ফেভিকল আঠা। ফেভিকল আঠাটা কিন্তু মাস্ট দিতে হবে। একটা থিক পেস্ট তৈরি করে নিলাম। এবার যে কার্টুনের যে স্কোয়ার শেপে একটা ভ্যাস তৈরি করেছি বলতে পারো, সে ভ্যাস এখনও হয়নি, বা ওই শেপে একটা যেটা তৈরি করলাম সেটাই এবার ওই থিক পেস্টটা হাতের সাহায্যে আস্তে আস্তে করে আমি এইভাবে লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পরে বেশ খানিকক্ষণ কিন্তু আমি রেখে দিয়েছি, মোটামুটি একটা রাত বলতে পারো রেখে দিয়েছি। পরের দিন সকালবেলা তোমাদেরকে দেখাচ্ছি, পুরো শুকিয়ে গেছে, একদম ঝরঝরে হয়ে গেছে। দেখো কত, আর নিচের দিকটা কিন্তু আমি দিইনি, একদমই ইউনিক একটা ভ্যাস আমি তৈরি করে দেখালাম। তোমরা স্পুন হোল্ডার হিসেবে এটাকে ব্যবহার করতে পারো, পেন হোল্ডার হিসেবে ব্যবহার করতে পারো, বা কোনো ফ্লাওয়ার ভ্যাস হিসেবে ব্যবহার করতে পারো, যা ইচ্ছা খুশি তোমরা কিন্তু ব্যবহার করতে পারো। ডেকোরেশনের জন্য কিন্তু একদমই পারফেক্ট একটা ভ্যাস তৈরি হয়ে গেছে। ডাইনিং টেবিল উপরে রাখতে পারো, বেডসাইড টেবিল উপরে রাখতে পারো, বা ওয়াল হ্যাঙ্গিং কোনো র্যাকের উপরে সাজিয়ে রাখতে পারো এরকম, সেক্ষেত্রে দেখতে কিন্তু অনেক ভালো লাগছে। শুধুমাত্র 10 টাকার পুট্টি কিনেছি, সেখানে 5 টাকার মাত্র পুট্টি লেগেছে, আর 5 টাকা মাত্র আঠা লেগেছে, অর্থাৎ ফেভিকল আঠা। বাস সেটা দিয়েই একটা ফেলে রাখা কার্টুন একটা ছিল, সেই কার্টুনটা কেটে দিয়ে আমি এত সুন্দর একটা ব্যাস তৈরি করলাম। কেমন লাগলো তোমরা অবশ্যই জানো। কার্ডবোর্ডটা ফেলে না দিয়ে ওটাকে 4 টুকরো করে কেটে নিয়ে আমি একটা যে ফ্লাওয়ার ব্যাস তৈরি করলাম। আশা করছি তোমাদের অনেক আইডিয়া হলো, এরকম কার্টুন বোর্ড তোমরা কিন্তু ফেলে দেবে না। আশা করছি তোমাদের অনেক ভালো লেগেছে আজকের ডিআইওয়াইটা, আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে। দেখা হবে নেক্সট একটা টিপস ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য তোমার সবাই অনেক ভালো থেকো, অনেক হ্যাপি থেকো, টাটা।